আজকে চলে এসেছি আমি ডানলপ ওভার ব্রিজের কাছে জুডিওর একেবারে পাশের গলিতে হান্টার ব্লক ক্যাফে। এই ক্যাফেটা 2022-তে প্রথম স্টার্ট হয়। তো চলো এখন আর কথা না বাড়িয়ে ক্যাফেটার ভিতরে ঢুকি এবং চোখে তোমাদেরকে দেখাই ক্যাফেটাতে কী কী পাওয়া যায়। চলো বন্ধুরা তাড়াতাড়ি দেরি না করে চলো। এই হচ্ছে যে ক্যাফেতে আজ আমি চলে এসেছি। তো ফার্স্টলি বলে রাখি ক্যাফের ডেকোরেশন জাস্ট ওয়াও। আর কথা সবার ফার্স্টে দেখায় এই ইউনিক ক্লকটা, এটা কিন্তু আমার দারুণ লেগেছে। আমি জানি না তোমাদের কার কার এই আইডিয়াটা লেগেছে, তো সেটা ডেফিনেটলি কমেন্টে জানিও। এই সাথে সিনারি গুলো জাস্ট দেখো। আর যেহেতু ক্রিসমাস টাইম তাই জন্য কি সুন্দর করে সাজানো হয়েছে ক্যাফেটা। ক্রিসমাস টাইম বুঝতেই পারছো শুধু কফি খেলে তো হয় না, তো কফির সাথে দেখো বিভিন্ন রকমের মাফিনস আর ফ্রুট কেক রয়েছে যেটা কফির সাথে একেবারে জমে যাবে। তো এবার চলে আসি মেন কোর্সে, কি কি রয়েছে এদের বিনা পরে তোমাদেরকে মেনু কার্ডটা শেয়ার করে দেখ। প্রথমেই বলে রাখি হান্টার ক্লাব ক্যাফেটেরিয়াতে অনেকগুলো জোনে সেগ্রিগেট করা হয়েছে। ফার্স্ট হচ্ছে টি, যেটা বাঙালি সব থেকে বেশি পছন্দের। তারপরে রয়েছে কোল্ড জোন, এই কোল্ড জোনের মধ্যে কোল্ড কফি থেকে শুরু করে কিটক্যাট শেক থেকে শুরু করে অরিও শেক, ম্যাঙ্গো শেক, সব রকমের শেক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং ভেরি রিজনেবল প্রাইস। তো পকেট ফ্রেন্ডলি প্রাইস, যদি অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা চাও এরকম কোনো নির্জন ক্যাফেটেরিয়া যেখানে তোমরা চাইলে বন্ধুবান্ধব নিজের মনের মানুষের সাথে কিংবা ফ্যামিলি কারোর সাথে তোমরা কিন্তু আসতে পারো। এরপর চলে আসি পরের জোনে, সেটা হলো কফি। কফিতেও কিন্তু সব রকমের আইটেমস রয়েছে। এরপর চলে আসি আইসক্রিম। আইসক্রিম মানে বাচ্চাদের পছন্দ, তো যদি কেউ বাচ্চাদের সাথে আসো তাহলে কিন্তু এই জোনটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এরপর চলে আসি স্ন্যাক্স আইটেমে, যেখানে দেখো স্ন্যাক্সে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, চিকেন পপকর্ন, বার্গার সমস্ত কিছু পাবে। পাস্তাও রয়েছে কিন্তু এদের মেনু কার্ডে। আর স্যান্ডউইচ, এটা তো সবার পছন্দের, বিশেষ করে আমি স্যান্ডউইচ লাভার। এরপর চলে আসে ম্যাগি। বাপরে বাপ, ভাবা যায় এই ক্যাফেটেরিয়াতে কিন্তু ম্যাগিও পাওয়া যায় এবং সেটাও দেখো 70-80 খুব বেশি 100 রুপিসের মধ্যে তোমরা ম্যাগি কিন্তু অ্যাফোর্ড করতে পারছো। তারপর মোমো, ব্যাস মোমোর মধ্যে দেখো ভেজ দার্জিলিং মোমো থেকে শুরু করে চিকেন দার্জিলিং মোমো, তন্দুরি মোমো, ফ্রাইড মোমো, প্যান ফ্রাইড মোমো, ভেজ নন ভেজ সব কিছু অ্যাভেলেবেল। তোমরা চাইলে কিন্তু এখানে এসে ফ্যামিলির সাথে কিংবা ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতেই পারো। সবথেকে ইজ ভেরি কোজি, যেখানে চাইলে অনেকক্ষণ বসে তোমরা কিন্তু এনজয় করতে পারো উইথ কফি, উইথ স্ন্যাক্স। তো চলো এখন বেশি দেরি না করে এদের আইটেমসগুলো টেস্ট করে দেখি এবং টেস্ট করে অবশ্যই তোমাদের অনেস্ট রিভিউ দেব যে এদের আইটেমসগুলোর টেস্ট কেমন। তবে দামের দিক থেকে যদি বলো সেটা কিন্তু সব থেকে আগে বলি ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইস, যেটা কিন্তু যে কেউ অ্যাফোর্ড করতে পারবে। এদের ম্যাক্সিমাম প্রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে 190, এর বেশি কিন্তু নয়। তো আবারও বলছি সামনেই তোমাদের রয়েছে নিউ ইয়ার, 31st Eve অবশ্যই এই ক্যাফেটেরিয়া ট্রাই করো। কিন্তু একদম জানলবে জুডিওর কাছেই রয়েছে, যদি কেউ আসতে চাও আমি ডেসক্রিপশনসে অ্যাড্রেস দিয়ে দেব। দেরি না করে চলে এসো বন্ধুবান্ধব ফ্যামিলি কিংবা নিজের মনের মানুষের সাথে। তো এখন চলো তাড়াতাড়ি এদের ফুডগুলো ট্রাই করি আর তোমাদের অনেস্ট রিভিউ। খাওয়ার আইটেম আমি নিয়েছিলাম এখানে একটা ফিশ ফ্রাই আর তার সাথে নিয়েছিলাম চিকেন মেয়ো স্যান্ডউইচ। তো দেখো সবার ফার্স্টে বলে রাখি প্রত্যেকটা টেবিলে কিন্তু একটা করে হ্যান্ড স্যানিটাইজার পাচ্ছ,
তো যদি কেউ হ্যান্ড স্যানিটাইজার আনতে ভুলে যাও, এরা কিন্তু হ্যান্ড স্যানিটাইজার রাখার কথা একদম ভুলেনি। প্রত্যেকটা টেবিলে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, এরকম একটা করে জলের বোতল রয়েছে, আর তার সাথে টেস্টের দিক থেকে জাস্ট এক কথায় ওয়াও। এখানে ফিশ ফ্রাইটা তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ টেস্টি, আর তার সাথে দিয়ে দিয়েছে মেয়োনিজ, আর তার সাথে দিয়েছে সস, আর তার সাথে কাশ্মীরি, একেবারে তিনটে একে অপরের সাথে জাস্ট বলতে পারো ফাটাফাটি কম্পিটিশন। এর সাথে এখানে নিয়েছিলাম চিকেন মেয়ো স্যান্ডউইচ, আর তার সাথে দেখো সস তো দিয়েইছে, আর চিকেন মেয়ো স্যান্ডউইচের মধ্যে চিকেন সসেস রয়েছে, আর তার সাথে রয়েছে কর্ন। তো যদি কেউ বাচ্চাদের নিয়ে আসো তাহলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, বিকজ ইটস কমপ্লিটলি নন স্পাইসি। যেহেতু আমি মনকে সঙ্গে করে নিয়ে এসেছি, মন একদম স্পাইসি ফুড খেতে পারে না, তাই জন্য এটা ওর জন্য অর্ডার দিয়েছি, আর আমি নিয়ে নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই প্লেট। বাস খাওয়া তো অসাধারণ, তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে পারলে ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখতে পারো। তো চলো এখন ফটাফট তোমাদের সাথে কথা না বলে খেয়ে নিই, তারপর আবারও ফিরে আসছি। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি কেউ একা আসো কফি খেতে, তবে কিন্তু এই বুক সেলফের দিকে একবার চোখ রাখতেই পারো। এখানে কিন্তু হরেক রকমের বইও পাবে, কফি খেতে খেতে যারা বই পড়তে ভালোবাসো তারা কিন্তু তাপক এনজয় করবে। চলো, বাই বাই।